আচ্ছা প্রথম চাকরি সেটার অভিজ্ঞতা যদি একটু বলেন যেদিন জানতে মানে চাকরির প্রথম চাকরির থেকে বড় কথা হচ্ছে যে সিচুয়েশনে আমি চাকরিটা যখন আমি পেয়েছিলাম না ওই সিচুয়েশনটা আমার কাছে বিশাল বড় ছিল কারণ মানে আমার অনেক ঘটনা আছে অনেক অনেক দু সত্যি কথা বলতে লাইফে প্রবলেম বলতে আমি কোনোদিন দেখিনি আমি একদম ফ্যাক্ট বলছি মানে আমার কোনো ওই দেখাতে হবে আমি প্রচুর কষ্ট করে বড় হয়েছি সিরিয়াসলি বলছি আমি কোনো কষ্ট করে বড় হয়নি সত্যি বলছি আমার লাইফে কষ্ট বলতে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়নি এটা ঠিক কথা কিন্তু ওই মান্থলি যতটুকু একটা ছেলে পড়াশোনা করার জন্য একটা ছেলে হোস্টেলে বা মেসে থেকে করার জন্য যতটুকু দরকার আমার বাবা আমার মা ততটুকুই দিয়েছে মা কোনো কোনো সময় বাবা হয়তো পাঁচশো টাকা দিয়েছে মা হয়তো লুকিয়ে একশো টাকা দিয়েছে ব্যাস ওইটুকুই ওইটা ওর থেকে বেশি কিন্তু আমি কোনোদিন মানে কোনোদিন কিছু আমার ছিল না আর আমি কোনোদিন সত্যি কথা বলছি আমি কোনোদিন কোনো কষ্ট করিনি মানে আমার মানে মানে কলেজ পড়া পর্যন্ত আমি সত্যি বলতে আমি কোনোদিন লাইফে কোনো কিছু প্রবলেম ফেস হতে পারে বলে মানে আজকে দেখি সোশ্যাল নেটওয়ার্ক সাইডের এতে আমারই ফেসবুকে দু তিনজনের আমি স্ট্রাগল শেয়ার করেছি মানে সত্যি বলতে আমি না দু পর্যন্ত ভাই আমি কোনো প্রবলেম কোনোদিন ফেস করিনি আমার যৌথ ফ্যামিলি আমার বাড়িতে প্রায় ষোলো জন সতেরো জন হচ্ছে মেম্বার আমার বাড়ির ঠিক আছে ষোলো সতেরো জন এখন হয়েছে আগে ছিল আমার বাড়ির হচ্ছে তাও লাস্ট দু হাজার তেরোর পর থেকে তেরো চোদ্দ বারো তেরোর পর থেকে অনেককেই আমার ফ্যামিলির আমি হারিয়েছি কিন্তু তার আগে আমার ফ্যামিলি মেম্বার ছিল প্রায় আঠারো উনিশ জন ফ্যামিলি মেম্বার আমার বাড়ির ঠিক আছে তো এই এনভারমেন্টে আমি বড় হয়েছি এবং এখানে আমার কোনোরকম কোনোদিন কোনো প্রবলেম হয়নি এবং ফ্যামিলির মধ্যে সব থেকে বড় হচ্ছে আমি আমার ভাই বোনদের মধ্যে এবং আমার ভাই আমার থেকে প্রায় সাত আট বছরের ছোট এবং তারপরে আমার কাকুর পিসির ছেলেমেয়েরা আরও ছোট তো সেক্ষেত্রে আমি ওই সাত আট বছর প্রত্যেকের পাশে থেকেছি এবং মানে এত কিছু পেয়েছি আমি সবার থেকে যে আমি সত্যি মনে করি আমি এখন মনে করি সবসময় মনে করি যে আমি যতটুকু পেয়েছি লাইফে যতটুকু এসেছি যতটুকু আছে আমার এর থেকে বেশি এক্সপেক্ট করাটাই হচ্ছে ভুল আমি মানে দরকার নেই আমার এর থেকে বেশি এক্সপেক্ট যা আমি আমার যোগ্যতায় যতটুকু করব ব্যাস ওইটুকুই আমার এর থেকে বেশি দরকার নেই তো চাকরি যখন আমি দু সালে দু ষোলোতে পরীক্ষা হয় সত্যি কথা বলতে সিনারিও ভাই এত খারাপ ছিল না এটা আমি মানে একদম যে কেউ মানুক না মানুক যারা কম্পিটিভ ফিল্ডে অনেক দিন ধরে আছে না তারা খুব ভালো করে জানে যে কম্পিটিভ ফিল্ডের সিনারিও এত খারাপ ছিল না আমরা প্রত্যেক সপ্তাহে পরীক্ষা দিতে যেতাম ফ্রিলি না হলে মেন এরকম হই হৈ করে পরীক্ষা দিতে যেতাম কোনো কোনো সপ্তাহে দুটো করে পরীক্ষা মানে এরকম কন্ডিশন ছিল ষোলো সম্ভবত ওই ফেব্রুয়ারি মাসের দিকে পরীক্ষাটা হয়েছিল আমার যতটুকু মনে পড়ছে আমার ঠিক পুরোটা মনে পড়ছে না ষোলোর মাঝের দিকে পরীক্ষা দেই তো ওই পরীক্ষাটা দেওয়ার পরে ওই সময় অনেক পরীক্ষা দিয়েছিলাম ওটা দিয়েছিলাম কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস বলে একটা পরীক্ষা হয়েছিল দিয়েছিলাম প্লাস আরো পরীক্ষা দিয়েছিলাম তো সেক্ষেত্রে এই পরীক্ষাটা যখন দিতে থাকি এই মানে দু হাজার ষোলো সতেরো সালটাতে ষোলো সতেরো সালটাতে যখন আমরা পরীক্ষা দিই সময় মানে আমার বাবার শরীর খারাপটা ওই সময় খারাপ হয়ে যায় শরীরটা খারাপ হয়ে যায় মানে খুব হাই সুগারের কারণে কিডনিটা আস্তে আস্তে খারাপ হতে থাকে চোখে আস্তে আস্তে প্রবলেম শুরু হয় তো ওইগুলোর হওয়ার কারণে হচ্ছে দু হাজার ষোলোতে ষোলোর পরে পরীক্ষা দিতে থাকি সতেরোর দিকে সতেরোর মাঝখানের দিকে সতেরোর প্রথমের দিকে এসে মানে পরীক্ষার রেজাল্ট তখন ফাইনাল কোনো কিছু বেরোয়নি তখন চলছে পরীক্ষাগুলো তো সতেরোর দিকে এসে মোটামুটি বাবার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায় এবং সামাউ সতেরোর সেপ্টেম্বরে আমার বাবা এক্সপায়ার করে যান সতেরো সেপ্টেম্বরের পাঁচ তারিখে ঠিক আছে তখন আমি কিছু করি না তখন জাস্ট পরীক্ষা দিচ্ছি বেলভরিয়াতে কটা টিউশন পড়াই এবং ওই ওই কন্ডিশন তখন তারপরে যখন মানে ঠিক কো এরকম সতেরোর পাঁচ তারিখে আমার বাবা মারা গেল আঠারোর চারই সেপ্টেম্বর হচ্ছে আমার পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং সেটাতে আমি কোয়ালিফাইড এবং আমরা সবাই মানে তখন আমি বেলগুড়িয়াতে রীতিমতো থাকছি ওখানে পড়াশুনো করছি সামান্য যতটুকু আর্নিংস করি ওইটা বাড়িতে কিছুটা পাঠাই আর নিজের এক্সপেন্সেস কিছুটা চালাই তো বাড়ি গেছি তার আগের দিন চার তারিখে বাড়ি গেছি পাঁচ তারিখে বাবার বাৎসরিক কাজ আছে বলে তো সেখানে যাওয়ার পরে দুপুরবেলা একটু শুয়েছিলাম আমার একটা স্টুডেন্ট ফোন করে বলছে স্যার রেজাল্ট বেরিয়েছে আপনি কোয়ালিফাইড আপনার চাকরি হয়ে গেছে আমি বললাম কি বলছো বলছে হ্যাঁ স্যার আপনি দেখুন আমি দেখেছি আপনার নাম আমি দেখেছি আপনি কোয়ালিফাইড আছেন ঠিক আছে দেখি দাঁড়াও দিয়ে ফোনটা রাখলাম দিয়ে ফোনটা রেখে যখন চেক করি আমার নাম আছে লিস্টে আর এই মানে ওই চাকরির মানে বিশাল পেয়ে যে বিশাল আনন্দ করব না ওই যে চাকরি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি দু থেকে প্রিপারেশন নিচ্ছি চোদ্দ থেকে প্রিপারেশন নিয়ে দু হাজার আঠারোতে এসে ফাইনালি কোনো একটা চাকরির পরীক্ষার ফাইনাল লিস্টে নাম দেখলাম ওতে যে বিশাল মানে আমি বিশাল কিছু এ করে নিয়েছি ওইটার থেকে বড় হয়ে আমি ইমোশনাল হয়ে গেছিলাম যে লিস্ট আজকে যদি মানে সবকিছু ঠিক থাকতো আজকের আমি খবরটা বাড়িতে অন্যভাবে নিয়ে যেতে পারতাম মানে এরকম প্ল্যানিং করা ছিল যে চাকরি পেয়ে গেলে হঠাৎ করে বাড়ি চলে যাব গিয়ে বাবাকে বলবো বা মা কে বলবো এরকম মানে যেটা হয় একটা ছেলেদের খুবই এই ফ্যামিলিকে নিয়ে থাকবো মা বাবাকে নিয়ে থাকবো বা বন্ধু বান্ধব করা কম হলেও খুব একটা ভালো বন্ধু বান্ধব থাকবে তো তাদেরকে বলবো এই যে ফিলিংসটা ছিল সেই সময়টাতে কিন্তু সেটা সম্পূর্ণ উল্টো ছিল যে যাই হোক আমার চাকরিটা হয়ে গেছে কিন্তু আর একটু আগে হলে ভালো হতো আর একটু আগে হলে লিস্ট ভালো হতো এই এই রকম একটা ফিলিংস ছিল চাকরি পাওয়ার সময় মানে মানে অ্যাট দা অ্যাট দা মোমেন্ট ওই সময় যে ফিলিংসটা ছিল ওইটাই মানে যেটা হওয়ার সেটা হলো কিন্তু সে দেখে যেতে পারলো না এটাই হ্যাঁ 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 ওই ওই একটা আফসোস মানে আমি মনে করি অনেকেই এই আফসোসের ফিলিংসটা অনেকেরই আছে যে যেটা হলো সেটা একটু আগে হলে অ্যাটলিস্ট অনেকটা ভালো হতো বেটার হতো এটা একটা ব্যাপার মানে মানে অ্যাকচুয়ালি মিডল ক্লাস যারা বা মিডল ক্লাস ছেলে মেয়ে তাদের ভয় এটাই যে মানে একদিন তো সফলতা আসবে যদি কেউ খাটে কেউ যদি চেষ্টা করে কিন্তু সফলতা মানে চাই যেই মানুষগুলোকে দেখানোর জন্য মানে এটা নয় যদি প্রতিশোধ বা এরকম ভাই বেসলেস মানে আমি সব সময় সবাইকেই বলি ওই মানে আমি পেয়ে দেখিয়ে দেবো আলটিমেটলি দেখানোর পরে কে কি করে আমার সেটা জানা নেই মানে তুমি যে দেখিয়ে দিলে কাউকে দেখিয়ে দিয়ে তুমি কি পেলে দেখিয়ে যাকে দিলে সে কি পেলো তারপরে কি হলো মানে হিউমিলেট হয়নি পৃথিবীতে এরকম কোনো মানুষ ভাই নাই কোনো মানুষ নাই আর আমি তোমাকে বলছি হিউমিলিয়েশন যে হয়নি না হিউমিলিয়েট যে হয়নি তার জার্নিটা অতটা মানে এ নয় স্মুথ নয় আমি যদি সারাদিন ঘরে শুয়ে থাকি না আমাকে কেউ হিউমিলিয়েট করবে না বাড়িতে দুটো কথা বলে দেবে ব্যাস ওইটুকুই কিন্তু হিউমিলিয়েশনটা পার্ট অফ লাইফ তার মানে এই নয় যে আমি ঘুরে তোমাকে দেখিয়ে ছেড়ে দেবো আমি ওইটা আমার মানে আমি এটার মানে পার্সোনালি আমি এটার এতে উল্টো মানে আমি ওই কাউকে দেখিয়ে দেবো কাউকে করে দেবো প্রত্যেকের প্রত্যেকের লাইভ আছে দুদিন পরে যখন তুমি শ্রোতে এগিয়ে চলবে না তখন কেউ থাকবে না পাশে ওই যে হিউমিলিয়েট করছে আর যে হিউমিলিয়েট করার পরে তুমি যাকে বলছো দেখিয়ে দেবে ও থাকবে না তোমার পাশে তুমি যখন কাউকে দেখানোর সময় আসবে অতএব যে যার জার্নি সে যার এনজয় করো যে যার এগো এগিয়ে এগোতে হবে মেন কথা হচ্ছে এইটা তুমি এক জায়গায় থেমে থেকে কিছু করতে পারবে না মানে কথাটা এটাই যে নিজের কাজটা নিজে করো যে দেখা সে দেখবে যে দেখার নয় সে হ্যাঁ দেখবে হ্যাঁ হ্যাঁ একদম একদম আমি এটাই বলছিলাম যে মানে যাদের জন্য সফলতা পাওয়ার এত চেষ্টা তারাই যদি আলটিমেটলি না দেখতে পারে তখন এটাই 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 ওই জন্য আমি সবাইকেই বলি যে ভাই টাইম ওয়েস্ট করো প্রচুর মানে টাইম ওয়েস্ট করো না সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু সময় ছিল ২০১৪ থেকে না পনেরো পর্যন্ত আমার কাছে হাতে প্রচুর সময় ছিল কারণ সেই সময় আমার কাছে ফিনান্সিয়াল কোনো প্রবলেমও ছিল না বাড়ি থেকে টাকাও দিত আমি আরামসে আমার সময়গুলোকে ইউটিলাইজ করতে পারতাম কিন্তু বুঝতে পারিনি যে এর পরে কি অপেক্ষা করছে আমার জন্য বা আমি কতটা এফোর্ট দেওয়া উচিত এই জিনিসগুলো আমি বুঝতে পারিনি সত্যি কথা বলতে তো সেই জন্য প্রত্যেককেই বলি যে হাতে যদি মোবাইল ফোন থাকে স্মার্ট ফোন থাকে ফোনটাকে রিচার্জ করার পয়সা থাকে গায়ে জামা কাপড় থাকে একটা জামা কাপড় যদি তোমার কাছে থাকে এবং তুমি যদি সকাল বিকেল খাওয়ার তোমার পরিস্থিতি বা তোমার কাছে ওইটুকু তোমাকে ভাবতে না হয় যে যে আমি কালকের এই পরিস্থিতি যদি তোমার তোমার মধ্যে না থাকে তুমি জানবে কাছে কিছু আছে একটা চাকরি পাওয়ার জন্য তোমার কাছে সব কিছু আছে শুধু তোমাকে একটু মানে কি বলবো এত ডিস্ট্রাকশনের মাঝে তোমাকে একটু ঠিকঠাক রাস্তায় হেঁটে পড়ে নিতে হবে এটা হচ্ছে মেন এটাই এখনকার সময়ের মেন প্রবলেম যে সময়টাকে কেউ ইউটিলাইজ করছে না ভাই রেয়ার যারা ইউটিলাইজ করছে তারা সিলেক্টেড হয়ে যাচ্ছে কিন্তু আর বাকিরা কিন্তু ওই মানে অন্ধকারে দৌড়ে বেড়াচ্ছে টাইমটা টাইমটা স্পেন্ড নয় ওয়েস্ট করে দিচ্ছে এটা হচ্ছে একটা প্রবলেম যাই হোক কিন্তু তারপরেও মানে তিনি হয়তো উপর থেকে আপনাকে দেখছেন আর আপনার সফলতা হয়তো দেখছেন তো ঠিক আছে একটু ইমোশনাল জায়গায় আমরা চলে এসেছি একটু অন্য ঠিক আছে